টেকনোলজি মিডিয়া পাড়ায় একটা খবর খুব বেশি ছড়াছড়ি হচ্ছে যে উইন্ডোজ 11 এর একটা ভার্সন লিকড হয়ে গিয়েছে, অর্থাৎ চুরি হয়ে গিয়েছে বা ফাঁস করে দেওয়া হয়েছে। টেকনোলজি জায়ান্ট অথবা বড় বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত এই কাজটা তারা নিজেদের ইচ্ছা মতোই করে, তাদের নিজেদের ইচ্ছাতেই করে, যাতে করে এটা নিয়ে একটা সরগরম শুরু হয়, একটা আলোচনা শুরু হয় এবং তারপরে তারা সেটা থেকে ভালো ব্যবসা করতে সক্ষম হয়। তো মাইক্রোসফটও এবার সেই রকম একটা কাজ করেছে। আবার তারা দাবি করছে যে এটা আসলে তারা নিজেরা করেনি, এটা অন্যভাবে হয়ে গিয়েছে। বিডম নামে একটা ওয়েবসাইট রয়েছে যারা কিনা এটাকে ফাঁস করে দিয়েছে এবং তারা কপিরাইটের আইন অনুসারে তাদের বিরুদ্ধে মামলাও করেছে, এটা শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন ওয়েবসাইটের মারফতে। তবে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে আসিনি, আজকে আমরা আলোচনা করতে এসেছি যে আসলে উইন্ডোজ 11 আপনার ডেস্কটপে ইনস্টল করা ঠিক হবে কি না। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা পার্সোনাল মতামত দেব যে আসলে এখানে আপনার উইন্ডোজ 11 ইনস্টল করা এখন ঠিক হবে না। তার পক্ষে আমি বেশ কয়েকটা কারণ উল্লেখ করব। প্রথমত, এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল লিকড ভার্সন, এটা অফিসিয়ালি লঞ্চ হয়নি, যার ফলে আমাদের এটা ইনস্টল করা থেকে বিরত থাকাই ভালো হবে। কারণ এখানে কর্তৃপক্ষ আপনার যদি কোনো কিছু চুরি হয়ে যায় বা কোনো পারফরমেন্সে সমস্যা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো ধরনের দায়ভার নেবে না। যদিও আমাদের বাংলাদেশিরা বা এশিয়া মহাদেশের লোকেরা এই ক্র্যাকড ভার্সন বা চুরি করা ভার্সনগুলো চালাতে অভ্যস্ত, সেই হিসাবে আপনি চালাতে পারেন। তবে আমার মনে হয় যেহেতু এটা এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি, সেহেতু এটাতে কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, সেই হিসাবে আপনাকে এটা অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়ত, আমরা যেই বিষয়টার প্রতি খেয়াল দেব সেটা হচ্ছে পারফরমেন্স। আপনি উইন্ডোজ 11-এর অফিসিয়াল লঞ্চ হওয়া ফাইল এবং লিক হওয়া ফাইল এ দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য খুঁজে বের করতে পারবেন, অবশ্যই আপনি এখানে পারফরমেন্সে পার্থক্য পাবেন। তো আপনি যদি বেটার পারফরমেন্স চান, আপনি যদি ভালো গতিতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ 10-এর মধ্যে আপাতত থাকতে হবে। উইন্ডোজ 11-এর প্রতি এতটা আসক্ত না হয়ে আপনি আপাতত যেই অপারেটিং সিস্টেমটা রান করছেন সেটার উপরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তৃতীয়ত, আমরা যে বিষয়ের প্রতি নজর দেব সেটা হচ্ছে হ্যাকিং ইস্যু বা সিকিউরিটি ইস্যু। আপনি একটা লিকড ভার্সনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে চালাবেন, সেখান থেকে যে তথ্য চুরি হয়ে যাবে না বা আপনার কোনো ইনফরমেশন হ্যাকড হয়ে যাবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। কারণ এটা একটা লিকড ভার্সন, লিকড ভার্সনে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, বিভিন্ন ধরনের ভাইরাসের প্রোগ্রামিং করা থাকতে পারে, যেটার মাধ্যমে আপনার মেশিন হয়তো অচল হয়ে যেতে পারে অথবা আপনার অনেক ইনফরমেশন তারা নিয়ে নিতে পারে। তো সাধারণত অফলাইনে যদি আমরা অপারেটিং সিস্টেমটা রান করি সেক্ষেত্রে হয়তোবা তেমন কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে হয়তোবা পারফরমেন্সে প্রবলেম হবে, কিন্তু সিকিউরিটি ইস্যু নিয়ে তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয়। তবে যদি আপনি অনলাইনে কানেক্টেড থাকেন সেক্ষেত্রে হয়তোবা আপনার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমরা বলবো, আমি বলছি আপনি উইন্ডোজ 11 ইনস্টল করা থেকে বিরত থাকুন। যদি একান্তই আপনার মনে খুব প্রশ্ন জাগে, খুব শখ জাগে যে আসলে দেখার জন্য যে আসলে এই উইন্ডোজ 11-এ কী আছে, সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি একটা পিসিতে এটা ইনস্টল করে দেখতে পারেন যে আসলে এটাতে তেমন কিছু নতুনত্ব কিছু আছে কি না, দেখে আপনি এটা পারফরমেন্স যাচাই করতে পারেন। আমি বলবো আপনার প্রাইমারি ডেস্কটপ অথবা আপনার কাজের জন্য যে কম্পিউটার মেইন কম্পিউটার সেটাতে এটা ইনস্টল না করার জন্য। মোটামুটিভাবে যেহেতু এটা একটা লিকড ভার্সন, যেহেতু একটা এটা অরিজিনাল ভার্সন নয়, সেহেতু এই যুক্তিতে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, এটা থেকে আমরা দূরে থাকতে পারি। কারণ এখানে আপনার নানা ধরনের প্রবলেম হতে পারে, তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই উইন্ডোজ 11 থেকে আপাতত দূরে থাকুন। উইন্ডোজ 11 নিয়ে আপাতত এত কৌতূহলী হওয়ার কোনো কিছু নেই, অপেক্ষা করুন। উইন্ডোজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে যে খুব শীঘ্রই তারা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন রিলিজ করতে চলেছে, এটা হয়তো বা এই বছরের শেষ দিকে হতে পারে, যেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে সক্ষম হয়েছি। তো সে পর্যন্ত অপেক্ষা করলে হয়তো বা আপনি অফিসিয়ালি যে উইন্ডোজ তারা লঞ্চ করবে সেটা আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন। তো মোটামুটিভাবে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি, আশা করছি সামনের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। আর যাওয়ার আগে বলে যাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আপনার জন্য চালু রয়েছে। সেই সাথে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।